আসসালামু আলাইকুম। আইডিয়াল শপ অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসের বাংলা টিউটোরিয়াল। এরই ধারাবাহিকতায় থাকবে এমএস ওয়ার্ডের বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং শেখেন, আপনি হবেন এমএস ওয়ার্ডের মাস্টার। তো চলুন শুরু করি মাইক্রোসফট অফিস। আমরা এখন এমএস ওয়ার্ড 2010 ওপেন করছি। এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এটা ওয়ার্কিং এরিয়া যে ইন্টারফেসটি, এর মধ্যে আমরা লেখালেখি করব। তাহলে আমরা প্রথমে এখানে আমরা নিজেরা টাইপ করতে পারি, অথবা যদি আগে টাইপ করা থাকে সেগুলো এখানে দেখানো যেতে পারে। প্রথমে হচ্ছে আমরা যে টাইটেল বারটি নিয়েছি সে টাইটেল বার টাইপ করার পর, এটা যদি আপনারা ইচ্ছা করেন এটা মাঝে নেবেন বা সেন্টার, তাহলে এখানে দুটি উপায় নিয়ে আছে। এক হলো কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপলে সেন্টারে যাবে, তাছাড়া আপনারা যে রিবন বার দেখতে পাচ্ছেন এখানে সেন্টার টেক্স ক্লিক করে তাহলে সেন্টার যাবে, হলো একটি উপায়। দ্বিতীয় হলো আমরা এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো সিলেক্ট করবো কিভাবে, সিলেক্ট করার দুটি উপায় আছে। একটি হলো আপনি কার্সারটা এখানে রেখে যদি লেফটে ক্লিক করে আস্তে আস্তে মাউস দিয়ে ডান দিকে নিয়ে যান তাহলেও সিলেক্ট হবে। তাছাড়াও যদি আপনারা কার্সারটা রেখে আপনার কিবোর্ডে শিফট প্লাস অ্যারোতে চাপেন তাহলেও লাইনটা সিলেক্ট হবে। আপনার এমএস ওয়ার্ডে বেশিরভাগ কাজই লাইন সিলেক্ট বা ওয়ার্ড সিলেক্ট করে করতে হয়। একটি গেল। তাহলে আমরা কিবোর্ডে ইন্টারের ব্যবহার শিখব। কিবোর্ডে যে ইন্টার বটন ক্লিক করবো, আমরা যদি কাছে এখানে ইন্টার বা একটা লাইন নেওয়ার দরকার হয় তাহলে ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস প্রেস হলো এক লাইন থেকে আর একটি লাইনে যাওয়ার জন্য। তাছাড়া ডিলেটের ব্যবহার, আমরা যদি এখানে এটা যদি ডিলেট করতে চাই তাহলে ডিলেটে ক্লিক করলে ডানে ডিলেট হবে, এবং যদি বামে ডিলেট করতে চাই তাহলে তার সাথে রেখে ব্যাক স্পেসে যদি ক্লিক করি তাহলে বামে ডিলেট হবে। এখন রাইট লেফট, আমরা যদি এই লাইনটা লেফট নিতে চাই তাহলে কন্ট্রোল এল, আবার রাইট নিতে চাই কন্ট্রোল আর, আর সেন্টারে কন্ট্রোল সি কন্ট্রোল ই। এছাড়াও আমরা রিবন বটনে যদি লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে লেফটে যাবে, এবং রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে রাইটে গেল, এবং যদি সেন্টার রাখতে চাই তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট। এই যে লেখাগুলো যদি আমরা সমান একই করা রাখতে হবে তাহলে আমাদের ফার্স্ট এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে জাস্টিফাই যদি ক্লিক করে তাহলে সমান হয়ে যাবে। তাছাড়াও যদি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে কন্ট্রোল সিলেক্ট জে দিলে সমান হয়ে যাবে। এখানে আরও কাজ করে যেরকম এই ফন্টটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে টাইটেল বারের ফন্ট সিলেক্ট করতে হবে, যে আপনি যে ফন্ট লিখতে চান সেই ফন্ট সিলেক্ট করে ওকে করতে হবে। এই লেখাগুলো যদি আপনি কালার কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনি যে কালার ইচ্ছা করেন নিতে পারবেন। এই লেখাটা যদি আপনি এর থেকে আরো বড় করতে চান তাহলে এখানে 27 আছে, 27 থেকে আরো বড় করতে যত বড় করতে চান সেটা সিলেক্ট করলে হবে। আবার সেম সিলেক্ট করে যদি আপনি ছোট করতে চান তাহলে আবার ছোট করা হবে, এটা যেন ফন্ট ছোট বড়। এখন আসেন, আপনি যদি ভুল করে এই লেখাটা মিশে যায় তাহলে আপনি রিবন বটন কন্ট্রোল জেড আনডু টাইপিং, তার
খণ্ড টাইপিং করলে, এবং যদি আপনি কন্ট্রোল কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল জেড দেন তাহলে হবে। আবার যদি লেখাটা আবার যেমন ছিল সেটি করতে চান তাহলে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই এর মাধ্যমে ব্যবহার করা যায়। তাছাড়াও এই যে সমস্ত লেখাগুলো আপনারা টাইপ করেছেন যদি সেভ করতে চান তাহলে কিবোর্ডে কন্ট্রোল এস দিলে সেভ হবে, এবং যদি আপনারা টাইটেল বারের মাধ্যমে বাম কর্নারে সেভ অপশনটা সেটা ক্লিক করলে সেভ হবে। এখন আপনার ডকুমেন্টটি সেভ হয়ে থাকলো। অ্যামেজনে মূলত এই ব্যাপারগুলাই বেশি হয়ে থাকে। তাছাড়া যদি আপনারা আরও আস্তে আস্তে পরবর্তী ক্লাসে আরও এমএস ওয়ার্ডের টাইপিং সম্পর্কে জানতে পারবেন, এবং এই ফাইলটি যদি আপনি সেভ করতে চান কীভাবে সেভ করবেন, এই ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফাইল নেম, আমি এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রাখলাম এবং এখানে সেভ ক্লিক করবেন, তাহলে আমরা এটা সেভ হয়ে যাবে। দেন আমরা যদি দেখতে চাই তাহলে মাই পিসিতে ক্লিক করা, এটা ডেস্কটপে ক্লিক করলে ওপেন ফাইল ক্রিয়েট হয়েছে। এভাবে আমরা ফাইলটি সেভ করে আমরা রাখতে পারি। তাহলে আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।